আসসালামু আলাইকুম বন্ধুরা, এই যে একটা স্লিংশট দেখছেন, এটা রেজিনের স্লিংশট। এই যে অ্যামিং পয়েন্ট অ্যান্ড লেজার লাইট কীভাবে ফিটিং করে তা আপনাদেরকে দেখাচ্ছি, আর এই যে রাবার কীভাবে ফিটিং করে তা তো আপনারা জানেনই। তো সর্বপ্রথম এই যে দেখুন, আমি রাবারটা লাগিয়ে নিচ্ছি। রাবারটা আপনারা এইভাবে ধরে ঠিক এই যে স্লিংশটের প্রথমেই আপনাদের স্ক্রুটা লুজ করে নেবেন। নেওয়ার পরে এই এইখানে স্ক্রুর উপরে মনে করেন যে একটা চাপ দিয়ে ধরবেন, এখানে স্প্রিং টাইপ এটা গ্যাপ হবে। পরে রাবারটা ঠিক এভাবে লাগিয়ে নেবেন। নেওয়ার পরে এই যে স্ক্রুটা পর্যাপ্ত পরিমাণে টাইট দিবেন, এই যে পর্যাপ্ত পরিমাণে টাইট দিবেন। আমার এখন টাইট দেওয়া শেষ। এরপরে রাবারটা এইভাবে ঠিক এইভাবে টাইনা দেখবেন, কেননা এটা হচ্ছে যে আপনার সেফটির জন্য, সেফটির জন্য যে যাতে রাবারটা টান দিলে যদি খুলে না আসে, শ্যুট করার সময় খুলে আসলে আপনার মনে করেন যে গালে লাগতে পারে। দ্বিতীয় সাইড সেম পজিশন, সেমভাবে আপনারা এইভাবে লাগিয়ে নেবেন। এই যে পর্যাপ্ত পরিমাণে টাইট করার পরে দুটোটা একসাথে দিয়ে টাইনা চেক করে রাখতে পারেন, কিংবা আপনার চিংগিলে একটা একটা কইরা একটা একটা কইরা টাইনা চেক করতে পারেন। এইভাবে একটা একটা কইরা টাইনা চেক করতে পারেন। এখন এই যে এই এমিং পয়েন্ট এবং এই লেজার লাইটটা, এখানে একটা প্যাঁচ আছে, এই প্যাঁচের মধ্যে আপনারা লেজার লাইটটাকে এইভাবে লাগিয়ে নেবেন। লাগিয়ে নিয়ে এটাকে টাইট করবেন। এই যে টাইট করার পরে এই যে দেখুন, এই যে এই এমিং পয়েন্টটা সাইড থেকে ঢুকে, কারণ অন্যগুলো উপর থেকে ঢুকে, এটা সাইড থেকে ঢুকে, আর এটাতে কোনো স্ক্রু সিস্টেম নাই। এটা সিস্টেমটাই দিছে যে এইভাবে সাইড থেকে ঢুকবে। এই যে সাইড থেকে যে স্টেনলেস স্টিল যেগুলো আছে এগুলো উপর থেকে চাপ দিয়ে পরে এলেঙ্কি স্ক্রু টাইট দিতে হয়। এই যে দেখুন, আমাদের এটা এখন সম্পূর্ণভাবে মানে শ্যুট করার জন্য রেডি। তো বন্ধুরা, আপনাদের যদি এই স্লিংশটটি পছন্দ হয় অবশ্যই আমাদের এই নাম্বারে যোগাযোগ করবেন, স্লিংশটটি পেতে এই নাম্বারে ডায়াল করবেন। তো বন্ধুরা, আজকের ভিডিও এই পর্যন্তই। পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ রইল। ওকে, আল্লাহ হাফেজ।